প্রিয় ভিউয়ার্স, আমরা আপনাদেরকে এই সিম ক্ষেত দেখানোর চেষ্টা করলাম। আসলে জানি না আপনাদের কাছে কার কাছে কেমন কি লাগছে, কতটুকু ভালো লাগছে। তো আমি যখন এই সিম ক্ষেতের ফটো পাইছিলাম, যখন জসিম আমাকে এই সিম ক্ষেতের পিকচার পাঠাইছিল, তো দেখার পরে আমি আসলে আমার কাছে খুব ভালো লাগছিল। আমি আর বেশি সময় দেরি করি নাই, যদিও রোদ্রের মধ্যে ভিডিও ভালো হয় না জানি, তো তারপরেও অপেক্ষা করি নাই যে বিকাল পর্যন্ত অপেক্ষা করব। এত সুন্দর জায়গায় যাব না, এই বিকাল পর্যন্ত যে অপেক্ষা করব সেই মনটাকে স্থির করতে পারি নাই। তো বিকালের অপেক্ষায় না থেকে এই রোদ্রের মধ্যে চলে আসছি যে আমি ওই সিম ক্ষেতে যাবো, সিম ক্ষেতের ফুল দেখবো, সিম ক্ষেত দেখবো। এত সুন্দর লাগছিল পিকচার দেখতে, তো পিকচার যা দেখছি তার থেকে বাস্তবে এসে আরো ভালো লাগছে, আরো বেশি ভালো লাগতেছে। এই দৃশ্যটাকে, এই ন্যাচারাল দৃশ্যটা ফুলে ফুলে যে এখানে যে সুন্দর একটা ন্যাচারাল দৃশ্য আল্লাহ তাআলা তৈরি করে দিছে, এটা তো কোনো মানুষ অবশ্যই কোনো মানুষ সৃষ্টি করতে পারে না, তৈরি করতে পারে না। এত সুন্দর মানুষ শুধু তার চেষ্টাটা চালায় যাচ্ছে, বাকি আল্লাহ তাআলা দিচ্ছে, ফসল দিচ্ছে, ফুল ফল যা কিছুই দিচ্ছে আল্লাহ তাআলাই দিচ্ছে। তো যাই হোক, এই সৌন্দর্যের মধ্যে এসে আসলে খুবই কিভাবে যে ভাষায়, কোন ভাষাতে প্রকাশ করবো এই সৌন্দর্যের কথা, যেই ভাষা দিয়ে প্রকাশ করলে হয়তো এই সৌন্দর্য পরিস্ফুটিত হবে, সেই ভাষা আমার কাছে নেই। তো এই জন্য আমি দুঃখিত, তবে আমি চেষ্টা করলাম এটা আপনাদের সাথে শেয়ার করতে, আপনারাও দেখেন। আর আপনাদের যদি সামান্যতম ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা, আর নেক্সটে যদি এরকম ভিডিও আরও যদি পাইতে চান, যদি দেখতে চান, অবশ্যই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমি এখন এই ভিডিও থেকে বিদায় নেব, সবাই কাছে দোয়া চেয়ে, এবং সবাই সুখে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই আশা প্রত্যাশা করে আমি আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।